ভাই বলছেন রোদ্রের মধ্যে সবার পথ চলছে কথা তো শর্ট করে ফেলবে হ্যালো বসুন বসুন একটা করলে আমরা তোমরা সকলে আমার বিনোদ সকালে সকলে রোদের তাপ তৈরি হয়েছে তাপের মাঝেও তোমরা সকলে আজকে উপস্থিত হয়ে আজকে তোমাদের চূড়ান্ত উঠান বৈঠক থেকে সপোর্ট করছো তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই 7 তারিখ নির্বাচন তোমরা সকলে জানো সবাই জানো আমি ইলেকশন করতেছি আমি আরিফ খান জয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করতে জানো আচ্ছা আমার মার কাটা কি বলো তো বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনা আজ নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে আমরা নির্বাচনে একাধিক প্রার্থী নির্বাচন করছি আমাকে ভোট দিলেই শেখ হাসিনা সরকার গঠন করবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে ভোট শেখ হাসিনা সরকার গঠন করবে আমার সাথে যে নির্বাচন হচ্ছে উনি তো এখন আছে এমপি সাহেব হিসাবে এবার আমি আপনাদের সকলের কাছে এবার সুযোগ চাই এবার আমি নেত্রীর কাছে এই সিটটা নিয়ে যেতে চাই ভাই তোমরা আমার সবাই দিবা কিনা মাহবুবরা আমি শেখ হাসিনার কাছে যেতে চাই কারণ আমি তোমাদের নেত্রকোনার অজস্র উন্নয়ন করেছি তোমরা জানো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি বাইপাস সড়ক করে দিয়েছি মেডিকেল কলেজ করে দিয়েছি আমাদের টিটিসি ভবন করেছি ফলিত পুষ্টি করেছি লাইভস্টক ভবন করেছি আন্তর্জাতিক স্টেডিয়াম করেছি আন্তর্জাতিক ইন্ডোর স্টেডিয়াম করেছি নতুন জেলখানা করেছি আমাদের আবহাওয়া অফিস করেছি তারপরে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স করেছি সমাজ কল্যাণ কমপ্লেক্স করেছি আমার যুব উন্নয়ন ভবন করেছি পাসপোর্ট অফিস করেছি ডায়াবেটিস হাসপাতাল করেছি আমি শেখ কামাল আইটি পার্ক করেছি 10,000 মেট্রিক টনে বাপার সার গোড়ায় করেছি 1,000 মেট্রিক টনে কৃষি বীজ গোদামজাতকরণ গোডাউন করেছি 3,000 মেট্রিক টনের ধান গোডাউন করেছি এবং সর্বোপরি শেখ কামাল আইটি সেন্টার একটি আধুনিক প্রতিষ্ঠান আমরা করতে সক্ষম হয়েছি তারপরেও তোমরা সকলে মুক্তাপাড়া ব্রিজ ছিল ব্রিজে যাও না আমরা স্বাধীনতার আগে পরে এই ব্রিজটা কেউ করে নাই এই ব্রিজটা আমার সময় করতে সক্ষম হয়েছি আমি এত কাজ করেছি আমি জানি এই এলাকার এই যে রাস্তার নদীর পারে রাস্তার কথা বলা হয়েছে এটি ব্রিজের কথা বলা হয়েছে যদিও এটি পৌরসভার চেয়ারম্যানের কাজ এটি এমপির কাজ না এই কাজটা মূলত পৌরসভা চেয়ারম্যানের তো আমি এমপি হলে পৌরসভা চেয়ারম্যানকে কথা বলে বুঝিয়ে হলেও আমি তোমাদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করব আমাকে কি বিশ্বাস করো আপনার কথা কোনো জবাব নাই আমাকে আমি একজন মানুষ যে আমি বেঈমান কোনো মানুষ না সকলে জানে এবং আমি আপনাদেরকে আগামী দিন আপনাদের জীবন মান উন্নয়নে এবং আপনাদের কথা শুনে একটি কথা বলে না যে ডিসি অফিসে তদবির থাকে কাজ থাকে এসপি অফিসে কাজ থাকে উপজেলা অফিসে কাজ থাকে তারপরে থানায় ওসি সাহেবের এনে কাজ থাকে থানায় কাজ থাকে কোর্টে কাজ থাকে মেশিন এনে কাজ থাকে সরকারি দপ্তরে কাজ থাকে কেউ ছেলের চাকরি লাগে কেউ ছেলের চাকরির বদলি লাগে কোনো কোনো শিক্ষক শিক্ষিকার বদলি সুপারিশ লাগে চাকরির সুপারিশ লাগে কেউ এর এমপি ডিও লাগে এমপি সুপারিশ লাগে এরকম অনেক কাজ আছে ভূমি অফিসে কাজ আছে রেজিস্ট্রারের কাছে কাজ আছে এরকম অগণিত কাজ তোমাদের লাগে না সকল কাজ আমি করে দেবো বিশ্বাস করো আপনাদের ইগল ইগল প্রতীকে আপনাদের সকলের যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ রক্ত গঙ্গা অশ্রু গঙ্গা বহমান ভয় নাই ওরে ভয় নাই হবে হবে জয় জয় শেখ মুজিবুর রহমান আমি আওয়ামী লীগের জন্ম আমার রক্তে আওয়ামী লীগ আমি বঙ্গবন্ধু মুজিবের আদর্শের কর্মী আমি জননেত্রী শেখ হাসিনার একজন আদর্শের কর্মী সুতরাং নির্বাচনে অনেকে অনেক কথা বলবে এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ না এইগুলা বলবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত
আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে এই নির্বাচনে দাঁড়িয়েছি। আমি নির্বাচনে দাঁড়িয়েছি নেত্রকোনা বারাকটা মানুষের এই গরিব দুঃখী মেহনতি মানুষের স্বপ্ন পূরণের জন্য। আপনারা সকলে আমাকে বিভিন্ন অসুবিধায় পেলে এই যে এই মায়া ছেলের অধিকার আমাকে কখন পায় না আপনারা জানেন, আমাকে ধরলেই পাওয়া যায়। আমি এই গরিব দুঃখীর এমপি হিসাবে কাজ করতে চাই। আমি এই মেহনতি কৃষক শ্রমিক মজুর জনতার এমপি হিসাবে কাজ করতে চাই। আমার সমাজে পিছিয়ে পড়া এই বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। আমি আমার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করতে চাই। আমি তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে চাই। আমি একটি আধুনিক নেত্রকোনা নির্মাণ করার জন্য কাজ করতে চাই। আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই, সকলে একটি ভোট দিবেন। আপনাদের কাছে ভিক্ষা চাই একটি ভোট, আমাকে আরেকটি বার সুযোগ দেন। আপনারা সকলে একটি ভোট ভিক্ষা দেবেন আমার প্রতি ইগল ইগল প্রতীকে ভোট দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে বলেছে নির্বাচন করতে, আমি নির্বাচনে দাঁড়িয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমি পাশ করি উনার সঙ্গে আমি শপথ গ্রহণ করবো, আরেকজন যেও আছে সেও পাশ করলে গ্রহণ করবে, উনি তো আছেন। এইবার আমাকে আপনারা সুযোগ দেন, দিবেন সবাই ইগল প্রতীকে ভোট দিবেন। আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। এই শীতের রোদের মধ্যে আপনারা কষ্ট করে উষ্ণকে সফল করেছেন। আমার মা বোনদের প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা, হৃদয় লিঙ্গানো ভালোবাসা, অনেক অভিনন্দন। আপনারা সকলে সকলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে আমার ইগল প্রতীকের কথা বলবেন এবং ইগল প্রতীককে পাশ করানোর জন্য আপনারা একে অপরকে সহযোগিতা করে 7 তারিখ সকাল সকাল, শীতের দিন, দিনটা ছোট, সকাল সকাল দুপুরবেলা বাচ্চা খেয়ে ভোট দিতে যাবো কিনা চিন্তা করলে হয়তো ভোটটা দিতে গিয়ে দেখবেন 4টা বেজে গিয়েছে, ভোটটা দিতে পারবেন না, আপনাদের ভোট থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। তাই বলবো যত কষ্ট হোক, কোনো প্রয়োজন হলে আপনাদের আশেপাশে যে মানুষ আছে তাদেরকে বলে হলে একটা অটো নিয়ে গিয়ে বা একটা রিক্সা নিয়ে গিয়ে বা সিএনজি